চলতি মৌসুমে ডেঙ্গু পরিস্থিতির সবচেয়ে ভয়াবহ দিক দেশব্যাপী ছড়িয়ে পড়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে সারা দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পঁচাত্তর হাজার ছাড়িয়েছে যদিও ধীরে ধীরে উন্নতির দিকে এই পরিস্থিতি বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় আঠারোশো স্বস্তি হলে একটু আতঙ্ক থেকেই যায় সেটা হচ্ছে যে এই ডেঙ্গুর পরিস্থিতি এটা আসলেই নির্ভর করছে হচ্ছে প্রকৃতির উপরে এমন বাস্তবতায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বস্তির কিছু দেখছেন না বিশেষজ্ঞরা বরং তারা বলছেন বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব বাহকজনিত রোগের প্রাদুর্ভাবেই প্রত্যন্ত এলাকাতেও মিলছে এডিসের লার্ভা এই সময়ে জনস্বাস্থ্যের বড় হুমকি হয়ে দেখা দিয়েছে ডেঙ্গু তাই মোকাবেলায় সারা দেশে দরকার স্বল্প মধ্য আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন এবারে তো ডেঙ্গু যে মাপে হয়েছে তাতে এটা আমাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে একটা বড় ঝুঁকি সামনে হতে যাচ্ছি এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই এবং এটাকে যদি আমরা গুরুত্ব না দিই বহুগুণ বড় স্বাস্থ্য সমস্যায় আমাদের নিপতিত হতে পারে এবং আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জ এগুলোর কারণে নানা ধরনের বাহকবাহিত রোগ আসতেই পারে কীটবাহিত বা বাহকবাহিত রোগের নিয়ন্ত্রণের সক্ষমতা বাড়ে এইটা আমি মনে করি না এটা টাকার অপচয় হবে প্রাথমিক ঝক্কি সামলে এখন চলছে বিশেষ এলাকাগুলোতে জরিপের কাজ এর ফলাফলের উপর ভিত্তি করেই পরবর্তী পরিকল্পনা ঠিক করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর আমরা হাসপাতাল থেকে তথ্য আনা আবার বাড়িতে বাড়িতে গিয়ে জরিপের মাধ্যমে তথ্য আনা আমরা তথ্য এনেছি কিন্তু যেটা আমি ইতিমধ্যে বলেছি যে আমরা এগুলো অ্যানালাইসিস করছি অ্যানালাইসিস করার পরেই আসলে বলতে পারবো যে পিকচারটা কি ডেঙ্গু সন্দেহে এ পর্যন্ত একশো বিরানব্বইটি মৃত্যুর তথ্য জমা পড়েছে আইইডিসিআরএ এর মধ্যে বিরানব্বইটি পর্যালোচনা করে সাতান্নটি মৃত্যু ডেঙ্গু জনিত বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা